মার্ভেলের শিহাল্ক সিরিজের জন্য শিহাল্ক বা জেনিফার সুজান ওয়াল্টারের চরিত্রে ক্যাস্ট করা হয়েছে টাটিয়ানা ম্যাসলানিকে। যদিও এই চরিত্রের জন্য ক্যাস্টিং কলে তারা অ্যালিসন ব্রি টাইপের কাউকে চাচ্ছিল বলে নির্দিষ্ট করে জানায়, এবং এভাবে নির্দিষ্ট করে কোনো অভিনেতার নামে ক্যাস্টিং চাওয়া মানে আসলে বোঝায় যে সেই যেই অ্যাক্টরের নাম নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে তাকেই চাচ্ছে স্টুডিও। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে অ্যালিসন ব্রিয়ের শিডিউল সম্ভবত ফাঁকা থাকার পরেও শেষ পর্যন্ত শিহাল্কের চরিত্রটি চলে গেল অরফান ব্ল্যাক অভিনেত্রী টাটিয়ানা ম্যাসলানিয়ের কাছে। এক্ষেত্রে ক্যাস্টিং টিমের ব্যাপারটা অনেকটা সেসব মেয়েদের মতো হয়ে গেল যারা কিনা বলে, আমি তোমার মতো একজন বয়ফ্রেন্ড চাই কিন্তু তুমি না। কিন্তু কে এই শিহাল্ক, কোথা থেকে আসলো সে, কী তার অরিজিন, চিন্তার কোনো কারণ নেই, তার সব কিছুই আমরা আপনাদের জানাচ্ছি। আমাদের কল্যাণে আপনি শিহাল্ক সিরিজ শুরু হবার আগেই এই চরিত্র সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নিয়ে সিরিজটির জন্য অপেক্ষা করতে পারবেন। কমিক বুক অরিজিন অনুযায়ী জেনিফার ওয়াল্টার্স আমাদের চিরপরিচিত ব্রুস ব্যানার হাল্কের কাজিন হয়, এবং একটি অ্যাক্সিডেন্টে তার জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে ব্রুসের সাথে ব্লাড গ্রুপ মিলে যাওয়ায় গ্রুপের গ্যামা রেডিয়েশন সমৃদ্ধ রক্তই জেনিফারের শরীরে দেওয়া হয়। এরপরে যা হবার তাই হলো। সাধারণ জীবনে লয়ার পেশারত জেনিফার ওয়াল্টার্স পরিণত হয় শি হাল্কে, এবং তার লয়ার পেশার পাশাপাশি সুপারহিরো পেশাতেও পদার্পণ দেখতে পাবো আমরা। এক্ষেত্রে ব্রুস ব্যানারের হাল্কের থেকে জেনিফার ওয়াল্টার্সের শি হাল্কের একটি পার্থক্য হলো, শি হাল্ক তার হাল্ক ফর্মের উপর ব্রুস ব্যানারের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারে। ইউনিভার্সাল স্টুডিওজের সাথে কিছু সমস্যা থেকে যাওয়ায় আমরা ব্রুস ব্যানার হাল্কের কোনো মুভি ফ্র্যাঞ্চাইজ পাচ্ছি না, তবে শি হাল্কের সম্পূর্ণ টিভি সিরিজই পেয়ে গেলাম, যা অবশ্যই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সাথে সংযুক্ত থাকবে। এবং হ্যাঁ, আপনাদের মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হলো, সামনের অ্যাভেঞ্জার্স টিম আপে বিভিন্ন মুভিতে শি হাল্ককে দেখাও যাবে, এবং মার্ক রাফালোর হাল্ককেও শি হাল্ক সিরিজে বেশিরভাগ সময় পাওয়া যাবে। এদিকে ব্ল্যাক উইডো এবং ফ্যালকন অ্যান্ড উইন্টার সোলজার্স সিরিজের মাধ্যমে থান্ডারবোল্ট রসকেও তার কমিক বুক খ্যাত রেড হাল্ক ট্রান্সফরমেশনের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। তাই নতুন নতুন এসব হাল্কদের আগমন MCU-কে করে তুলবে আরও জমজমাট এবং ধ্বংসাত্মক। মার্ভেলের টিভি সিরিজ, মুভি, কমিক বুক সম্পর্কে আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে কোনো নিউজ আপডেট নিয়ে আবারও আসছি। Thank you.